ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सत्य परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় আমার গুরু বাবা, তাকে আমি আমার ভলন্টিত প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় আমাদের বাঁকুড়ার মানুষ, আমাদের কাছের মানুষ ডক্টর লালমোহন গাঙ্গুলিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সেই সঙ্গে আমাদের যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের পদহিত্র শ্রী মলয় কুমার ভট্টাচার্য মহাশয়কেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের বাঁকুড়া যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের প্রেসিডেন্ট, আমাদের বাঁকুড়া জেলার শুভকরণ ডালমিয়া মহাশয়কেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার শ্রদ্ধা। সেই সঙ্গে শ্রী প্রশিক কুমার ভৌমিক, যার যিনি আমাদের সঙ্গে থেকে আমাদের এই মিশনকে ভালোবেসেছেন এবং এই মিশনের উন্নয়নের চেষ্টা করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই ক্রিয়াবান তাকে আমরা আমার আমার অভিনন্দন তাকে জানাচ্ছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমার ভালোবাসা জানাচ্ছি। এই বাঁকুড়া শ্যামাচরণ সনাতন মিশন, এই মিশন আমাদের গুরু বাবা 2001 সালের 10ই সেপ্টেম্বর এই মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং বাঁকুড়া জেলার একটা পুণ্যভূমি, এখানে পূর্ববর্তীকালে অনেক বড় বড় মহান ক্রিয়াযোগী, মহান ক্রিয়াযোগের যারা ধারক সেসব তারাই এসেছিলেন, এখানে ক্রিয়াযোগ দিয়ে গেছেন, ক্রিয়াযোগের কথা বলে গেছেন। সেই পুণ্যভূমি বাঁকুড়া, এখানে একটা মন্দির পরিকল্পনা, মন্দির তৈরির পরিকল্পনা করা হয়েছিল এবং সেটা আমাদের পরম পূজনীয় আমার গুরু বাবা এটা সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে একটা মন্দির তৈরি করার। এবং 2003 সালে 17ই সেপ্টেম্বর এখানে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন উৎসব হয়েছিল, দ্বারোদ্ঘাটন করা হয়েছিল। সেই থেকে এই মন্দিরের একটা অনেকগুলো উৎসব আছে। কাকদ্বীপ, আমাদের কাকদ্বীপে আমাদের মন্দির আছে, বাবা প্রথম এই ওই কাকদ্বীপের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে বাঁকুড়ায় এই মন্দির প্রতিষ্ঠা হলো। তো এই মন্দিরের কাজকর্ম আস্তে আস্তে চলছে, তখন কিছুটা কিছুটা অগ্রগতি হচ্ছে, আর ওই 5-6টা উৎসব যে আছে তার মধ্যে বাবা এই যোগীরাজ সপ্তমীটা বাঁকুড়ার জন্য নির্দিষ্ট করে রেখেছিল, তাই প্রতি বছর ওই যোগীরাজের আবির্ভাব তিথি সেই তিথিটাতেই এই অনুষ্ঠানটা পালন করা হয় এবং মহাসমারোহে পালন করা হয়। ভক্ত অনেক দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্য ক্রিয়াবান তারা আসেন, কিন্তু এখন আমরা যে আগে যে মন্দিরটা যেভাবে আমরা তৈরি করার পরিকল্পনা করেছিলাম খানিকটা এগিয়েছে, কাজ এখনও অনেক বাকি, কিন্তু আমরা সেরকম সহযোগিতা কোনো বাইরে থেকে পাইনি এবং সেরকমভাবে তৈরি হওয়া যায়নি, তাই কিছুটা কাজ এগিয়ে আবার চেষ্টা করা হচ্ছে যে কিছুটা কাজ আমরা করব। তার জন্য সহযোগিতার দরকার, প্রতিটি মানুষের, বাঁকুড়া এবং বাইরের সমস্ত মানুষের কাছে আবেদন যে এই মন্দিরটাকে
আপনারা অগ্রগতির জন্য এগিয়ে নিয়ে যান, আপনারা চেষ্টা করুন সবাই মিলে যেন এই মন্দিরটা তৈরি করতে পারি। আর এই উৎসবগুলো, এগুলোও এক একটা উৎসবে এক একটা অনেক রকম খাটালি, অনেক রকম অসুবিধা থাকে। আমাদের এই যে কমিটির ক্রিয়াবানেরা, তারা এই মন্দিরটাকে, এই উৎসবগুলোকে আমাদের পরিচালনা করার জন্য প্রায় এক মাস দু মাস আগের থেকে অনেক চেষ্টা করে করে তবে কোনোরকমে এইরকম একটা অবস্থা দাঁড় করানো গেছে। গত বছর খাবার জায়গাগুলো খুব অসুবিধা ছিল, বৃষ্টি হয়েছিল, যার জন্য এবছর আমরা সামান্য এই শরীর করে ইট দিয়ে আমরা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, যাতে এই অসুবিধাগুলো আর না হয়। এবং প্রতি বছরই আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানটা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়, তার জন্যে আমাদের যে ক্রিয়াবান আছে, আমাদের যে কমিটির সদস্যরা আছে, তাদের অকুণ্ঠ পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। সর্বোপরি আমাদের যে মাকুড়া জেলা সম্পাদক কৃষ্ণলাল ডালমিয়া, তিনিও সর্বরকমে আমাদেরকে সহায়তা করেন। সারা বছর অনেক রকম সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তিনি কিন্তু চেষ্টা করেন যাতে এই সমস্যাগুলো সমাধান করা যায়। জলের খুব অসুবিধা ছিল, যার জন্যে এই গত বছর একটা ডিপ টিউবওয়েল আমরা তৈরি করতে পেরেছি এবং এই জলের সমস্যাটা কিন্তু আমাদের মিটে গেছে। এরপর আমরা ওই মন্দিরটাকে তৈরি করার জন্য যাতে প্লাস্টার করা যায়, যাতে ওই মন্দিরটাতে তৈরি করা যায়, ওই উপরগুলো টুড়া টুড়াগুলো যে রং করা বা আবার মেঝেটাতে যে মার্বেল বসানো, প্রচুর এখনও আর্থিক অসুবিধা আছে। সেগুলো সমস্ত স্তরের মানুষের কাছে আমি আবেদন জানাচ্ছি যে সবাই মিলে যদি এই মন্দিরটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তবে আগামী দিনে এই মন্দিরটাই একটা এই ক্রিয়াযোগের পীঠস্থান হয়ে দাঁড়াবে। এখানে ক্রিয়াযোগের কথাও বাবা বলবেন, ক্রিয়াযোগের এই মন্দির শুধু মন্দিরে এসে যে অন্য কোনো কাজ, ক্রিয়ারও কিছু কাজ আছে। এখানে এসে সব মানুষ শান্তি পাবে। এই মন্দিরটায় বিকেলে অনেকেই আসেন, এসে এখানে একটু বসেন, এই পরিবেশটা তাদের সকলেরই ভালো লাগেন। যদি আরেকটু এগিয়ে মন্দিরটা আরেকটু ভালোভাবে যদি তৈরি করা যায়, যদি একটু একটু করে কাজগুলো আমরা করতে পারি, তো আগামী দিনে আমরা আরও ভালো কাজ করতে পারবো। মন্দিরে কিছু আমরা এই মন্দির থেকে বিশেষ কিছু করতে পারছি না, এই মন্দিরটা তৈরি হয়নি এবং আমাদের কিছু কিছু অসুবিধা আছে। কার্তিক মন্দিরে আমাদের মিশন মন্দিরে আমাদের বস্ত্রদান বা ওই চিকিৎসা শিবির হয় প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানে, আমরাও আগামী দিনে হয়তো এরকম কিছু কিছু কাজ করতে পারবো। তার জন্য মন্দিরটাকে আরও কিছু এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, আরও কিছু কিছু প্রয়োজন, সেগুলো আমরা চেষ্টা করব যাতে সকলকে নিয়ে আমরা সেটা করতে পারি। আমি এই সব বলে আমি আমার সকলের বাবার কাছে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।